হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আজকে হচ্ছে চিংড়ি কষা। সো আমি একদম অল্পই চিংড়ি নিয়েছি, আমরা মেম্বার খুব কম, সে কারণে অল্প থেকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আরেকদিন দেখাবো যখন চিংড়ি মাছ বেশি হবে। আমি একটু করে হালকা লবণ এবং হলুদ দিয়ে এটা একটু মেখে অল্প করে ভাজা, মানে ভেজে নিব। তো আমি কিছুক্ষণের জন্য, ধরেন হাফ অ্যান আওয়ারের জন্য এটা ম্যারিনেট করে রেখেছি, রাখবো। তো থাকুক ম্যারিনেট, আর হাফ অ্যান আওয়ার পরে আমি এটাকে ভেজে নিব। প্রথমে আমার হাফ অ্যান আওয়ার পর আসলাম, আমি একদম ছোট যতটুকু মানে চিংড়ি ততটুকুই কড়াইয়ে নিয়েছি। আমি তেল দিয়ে নিচ্ছি, তেলটা একটু গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। হালকা করে ভেজে নিলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় আর একটা কালার আসে, তো আমি সে কারণে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও সরাসরি রান্না করতে পারেন, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে। আমি ভেজে নিচ্ছি, একটু অল্প আছেই ভেজে নিব। তো ভাজতে ভাজতে আমি আমার জিনিসটা প্রিপেয়ার করে নিই। একটা কাপের মানে পেয়ালার মধ্যে এটা হচ্ছে চিংড়ি ঝাল কষা। আমি নিয়েছি একটু হলুদ, একটু লবণ, এক চামচ মরিচ, আপনারা চাইলে কাশ্মীরি মরিচও দিতে পারেন, আর হচ্ছে জিরার গুঁড়া। এই যে এখানে দেখুন জিরার গুঁড়া পাওয়া যায়, জিরা গুঁড়া দিচ্ছি, আর আমার এক চামচের মতো জিরার গুঁড়া লাগবে। আমি ঢেলে নিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি একটু পানি দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিব। এভাবে যদি আপনারা যে কোনো গুঁড়াকে একটু পানি দিয়ে পেস্ট করে নেন, তাহলে যে কোনো রান্নাই সুস্বাদু হয়ে যায়। একটু সুস্বাদুটা মানে ভালোভাবে মশলাটা প্রপারভাবে মিক্সড হয়, মানে যে কোনো ইনগ্রিডিয়েন্টসের সাথে। তো আমার এটা হয়ে গেছে, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। গাইস, আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমি অল্পই ভাজবো, জাস্ট একটু হালকা সিদ্ধ করে মানে ভেজে নিচ্ছি। আপনারা অনেকে চিংড়ি মাছের খোসাটাও রেখে দিতে চান যে রেড রেড হবে। আমি না মানে খাওয়ার সময় যখন আবার খোসা ছাড়িয়ে খাবো তখন খুব বিরক্ত লাগে, সে কারণে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছের যে চামড়াটা। আপনারা চাইলে ওটা সহ আপনারা এরকম ভেজে নিতে পারেন, তাহলে লাল লাল হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আমি তুলে রেখেছি এখানে চিংড়ি মাছগুলো, তো আমি এই তেলের মধ্যেই আমি অনেকগুলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিংড়ি কষা বা ঝাল, স্পাইসি প্রন বলতে পারেন, সে কারণে আমি পেঁয়াজ দিয়ে কষা করব। পেঁয়াজগুলো ওই তেলেই আমি ভেজে নিব, একটু ব্রাউনিশ করার পরে অন্য মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। প্রন হতে 2 মিনিটও লাগে না, প্রন যদি কেটে রাখেন ফ্রিজের মধ্যে, যদি প্রনকে যদি কেটে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ছিলকা সহ রাখলেই মানে প্রন ধুয়ে একটু হালকা করে রেখে দিলে ওটা ভালো থাকে। তো আমার এটা একটু হয়ে যাক,
দেখেন আমার এটা একটু ব্রাউন হয়ে গেছে, আমি যে পেস্টটা তৈরি করেছি ওটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এটাকে প্রায় 2 মিনিটের মতো কষাতে হবে, আমি কোনো পানি দিচ্ছি না এটার সাথে। আমি এটার সাথে ভালোভাবে মৃদু আছে, এটাকে একটু 1 মিনিটের মতো কষাই নেবেন। তেলটা আমার উপরে উঠে গেছে, আমি এখন আবার এখানে দিচ্ছি একটু করে রসুনের 1 চামচ রসুন আর পেঁয়াজ কাটা, অল্প দিলেই হবে, একটু নেড়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কালারটা কি খুব সুন্দর এসছে, আর একটু ছোটো করে দিচ্ছি চুলাটা। যে কোনো ঝালের ইয়াতে আপনি 1 চামচ চিনি বা একটু করে মধু, আমি একটু করে এখানে মধু দিচ্ছি, আমার দেখেন এই মধুটা। এটা জাস্ট মিষ্টিটাকে একটু মানে টক ঝাল মিষ্টি যাই বলেন না কেন, ঝালটাকে প্রপারলি একটা স্বাদে নিয়ে আসে। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো, আমি এখানে 1 চামচ দিয়ে দিব হচ্ছে বাদামের পেস্ট। আমি এরকম বাদামের পেস্ট করে রেখেছি, এভাবে চীনা বাদাম বলেন যে কোনো বাদামের পেস্ট আপনি করে নিতে পারেন, আমি একটু স্বাদের জন্য এখানে একটু করে বাদামের পেস্ট দিব, এতটুকু পরিমাণ দিচ্ছি। চিংড়ি তো অনেক রকম করেই রান্না করে, আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করার চেষ্টা করছি, জানি না কেমন হবে। কালারটা দেখেন আপনারা, আমি কিন্তু এখানে পানি একদম ইউজ করিনি, শুধু পেঁয়াজটা না পুড়ে যাওয়ার জন্য একটু করে পানি ইউজ করেছি, বেশি না, অল্পই। আমি পরে কাঁচা মরিচও দিব। একটু লবণটা চেক করতে হবে। এরপর আমি এখন এখানের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। বাইরে কি পরিমাণ গরম যে পড়ছে, আজকে হচ্ছে আলু ভর্তা আর চিংড়ি মাছ যাই খাবো আজকে সেহরিতে। রাতেবেলা অবশ্য ভাত খাওয়া হয় না আমাদের, লবণটা একটু দেখিনি। দেখেন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি টেস্ট করে দেখেছি, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখনই আমি যেমন এখানে দুধ দই আপনার যা ইচ্ছা তা, বাট বাদামের পেস্টটা যখন দিবেন এটার স্বাদটা একদম ভিন্ন হয়ে যাবে। আমার এটা অলমোস্ট রেডি, আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি, আল্লাহ হাফেজ, ট্রাই করবেন ইনশাল্লাহ। আমার ঝাল চিংড়ি হয়ে গেছে, আমি এখানে উপরে একটু করে টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা মরিচ। তো হয়ে গেল আমার প্রন, ইনশাল্লাহ ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই সবার জন্য দোয়া করবেন, এখন দোয়া ছাড়া আর কিছুই নেই, ঘরে বসে রান্না করো, খাও আর দোয়া করো, আর নামাজ কালাম পড়া ছাড়া আর কিছুই করার নাই। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আমাদের আমাকে যারা ফলো করছেন, আমাকে যারা দেখছেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমার কাম্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।